আজ গোটা পৃথিবীর মুসলমানদের জন্য অত্যন্ত বেদনার একটা দিন, কারণ আমরা জানি যে গত দিনে তুরস্ক, সিরিয়া এবং লেবাননের কিছু অঞ্চলে ভয়াবহ, ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প হয়েছে এবং সেটাতে হাজার হাজার মানুষ ইতোমধ্যে মারা গেছেন। আর কত মানুষ যে হতাহত হয়েছেন তার প্রকৃত তথ্য আল্লাহ তাআলাই ভালো জানেন, হয়তো আমরা ধীরে ধীরে সেগুলো জানতে পারব। আজকের এই মাহফিলের শুরুতেই আমরা আমাদের শেষ সকল ইমানদার ভাই বোনদের জন্য দোয়া করি, যারা এই ভূমিকম্পে মৃত্যুবরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস পরিষ্কারভাবে আমাদেরকে জানায় যে আল্লাহর রাস্তায় জীবনদানকারী যে শহীদ আছেন তাদের পাশাপাশি হুকমান বা বিধানগতভাবে, মর্যাদাগতভাবে আরও বিভিন্ন প্রকারের মানুষকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। এর ভিতরে এক প্রকারের মানুষ হলেন যারা কোনো ওয়াল ধসে, ভবন ধসে, ভূমিধস, ভূমিকম্প ইত্যাদিতে মৃত্যুবরণ করেন। যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন তাহলে এই আকস্মিক মৃত্যু এবং এ ধরনের মৃত্যু যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা অন্তঃস্থল থেকে আমাদের সেই সকল ইমানদার ভাই বোনদের জন্য দোয়া করি যারা এই ভূমিকম্পে ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। এবং ইতিহাসের এই ভয়াবহতম দুর্ঘটনায় হাজার হাজার ফ্যামিলি নিজেদের আপনজনকে হারিয়েছেন, কত বাচ্চা হয়তো এতিম হয়েছেন, কত বাবা মা সন্তান হারা হয়েছেন, কত মানুষ ভাই বোন এবং আপনজনকে হারিয়েছেন। শোক সন্তপ্ত পরিবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা নসিব করুন। মোহতরম হাজরিন, এই সকল ঘটনা বলি এগুলো তো বটেই, দুনিয়াতে যত ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনা ঘটে ইমানদারের জন্য প্রত্যেকটা ঘটনার মধ্যেই শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত কিছু ঘটান তার প্রতিটা বিষয় থেকে ইমানদারের শেখার আছে, জানার আছে, উপলব্ধি করার আছে, বোঝার আছে এবং করণীয় সেখান থেকে বের করার অনেক কিছু আছে। এই যে ভূমিকম্প হয়ে গেল, এই ভূমিকম্প পৃথিবীর ইতিহাসে প্রথম নয়, বরং এটি সকল যুগেই কম বেশি ছিল, এমনকি সাহাবা একরামের যুগেও ভূমিকম্পের ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা সূরা নাজিল করেছেন, সূরায়ে জিলজাল বা সূরা ইজা জুলজিলা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন সে সময়ের কথা তোমরা স্মরণ করো যখন এই পৃথিবীকে ভূমিকম্পের মাধ্যমে এটা প্রকম্পিত হবে, এটাকে প্রকম্পিত করা হবে গোটা পৃথিবীকে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, সে ভূমিকম্প সাধারণ ভূমিকম্প নয়, জমিনের নিচে থাকা সব মৃত মানুষ সবাইকে বের করবে, সবাই হাশরের ময়দানে একত্রিত হবে। সেই ভূমিকম্প সেই পৃথিবীর ফাটল, সেই পৃথিবীর ইতিহাসের, মানব ইতিহাসের, পৃথিবীর জন্ম থেকে ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা, সেটি ঘটবে, সেটার জন্য অপেক্ষা করো। মোহতরম হাজরিন, ভূমিকম্প এটা পৃথিবীতে বিভিন্ন সময় হয়, অনেক সময় চন্দ্রগ্রহণ হয়, অনেক সময় সূর্যগ্রহণ হয়, ঝড় জলোচ্ছ্বাস এগুলো তো হয়ই, এগুলো সুন্নাতুল্লাহ ফিল আরদ বা জমিনে আল্লাহ তাআলার সুন্নাহ, আল্লাহ তাআলার নিয়ম। বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝড় জলোচ্ছ্বাস হবে, এটা আল্লাহ সুন্নাহ। এই সমস্ত ঘটনার পেছনে আল্লাহ তাআলার অনেক হিকমা থাকে, কারণ আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো তিনি হাকিম, যার কারণে যত কিছু পৃথিবীতে আল্লাহ তাআলা ঘটান প্রত্যেকটা বিষয়ের পেছনে বহুবিধ, বহুমুখী, বহু রকমের হিকমত এবং রহস্য আল্লাহ তাআলার ইলমে অবশ্যই থাকে। আমরা হয়তো সবসময় বুঝে উঠতে পারি না এই সকল প্রাকৃতিক দুর্যোগ
এগুলো দেখলে অনেক সময় আমরা গড়পড়তে আল্লাহর গজব বলে চালাই দেই যেটা সব সময় সঠিক না অনেক সময় মানুষের জীবনে বিপদ আছে আসে মুসিবত আসে দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয় এরকম আরো অনেক কিছু ঘটে সেগুলো আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত এই আয়াতে নানাবিধ বিপদের কথা বলা হয়েছে শঙ্কা আসবে ভয় হবে ত্রাসের সৃষ্টি হবে ক্ষুধা দেখা দিবে দুর্ভিক্ষ অভাব অনটন দেখা দিতে পারে জীবন হানি হতে পারে সম্পদের হানি হতে পারে এগুলো দেখলেই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গজব হিসাবে পাঠিয়েছেন এরকম সহজ সমীকরণ সব ক্ষেত্রে করার কোনো সুযোগ নেই এই আয়াত বলছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বান্দাকে পরীক্ষা করবার জন্য এই সমস্ত বিপদ আপদ দেন শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাল আমরা দেখি তিনি বলেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল সবচেয়ে বেশি বিপদ মুসিবত পরীক্ষা এটা নবীদের জীবনে এসেছিল এবং তাদের সাথে যাদের যত বেশি মিল হবে সাদৃশ্য হবে তাদের জীবনে পরীক্ষার পরিমাণ তত বেশি হবে অন্য আরেকটি হাদিসে আমরা দেখি নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম আল্লাহ তাআলা যখন কোন মানুষকে পছন্দ করেন কোন সম্প্রদায়কে পছন্দ করেন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলেন পরীক্ষায় নিপতিত করেন আমান্না বলল আল্লাহর আনুগত্যের কথা বলল আর আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করে নিলেন এটা সব সময় হয় না বরং আল্লাহ তাআলা অনেক সময় হেমার করেন প্রেসার দেন এবং আল্লাহ তাআলা সবকিছুই জানেন আল্লাহর পরীক্ষা করার কিছু নেই তারপর আল্লাহ তাআলা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ তাআলার খাঁটি বান্দা তিনি আমান্না মুখে বলেন নাই কলব থেকে বলেছেন অন্তর থেকে বলেছেন এজন্য বিভিন্ন বিপদ আপদ বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয় সেটা ঝড় হোক জলোচ্ছ্বাস হোক কোনো দুর্ঘটনা হোক ব্যক্তি জীবনে হোক পারিবারিক জীবনে হোক কোন একটা ছোট সমাজে হোক একটা দেশের জন্য হোক পৃথিবীর বড় অংশ জুড়ে হোক এগুলোকে সব সময় আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না বিশেষ করে যখন ঈমানদারদের উপরে পতিত হবে সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে কোনো পাপের কারণে কোনো গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন কারণ আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলেছেন যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মানুষ নিজের হাতে যে সমস্ত গুনাহ কামায় এগুলোর কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু ব্যর্থ হয় কিছু দুর্ঘটনা কিছু বিপদ আপদ আল্লাহ তাআলা দেন কেন দেন লিযিকহুম বাদাল্লাযী আমিলু যাতে করে তাদের হাতের করা অপরাধ নিজেদের কামাই করা গুনাহ এগুলার কিছুটা শাস্তি কিছুটা ভোগ কিছুটা এগুলোর স্বাদ অর্থাৎ এগুলোর প্রায়শ্চিত্ত যাতে কিছুটা তারা দুনিয়াতে করে ফেলে যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে আজকে তুরস্কে যে ঘটনা ঘটেছে আজকে সিরিয়াতে যে ঘটনা ঘটেছে ঢাকায় যদি এই ঘটনা ঘটতো তাহলে হতাহতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াতো সেটা ঢাকা শহরের মানুষ আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি অনুমান করতে পারি মোহতরম হাজরিন ঠিক ফজরের সময় ভোর বেলা এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায় না ঘুমানোর নিয়ত করে যখন রাত দুইটা তিনটা সকাল সাতটা আটটা নয়টা দশটা অ্যালার্ম দিয়ে ঘুমায় ফজরের নামাজ পড়ার নিয়ত নাই ঘুমের সময় সে নিয়ত করে শুইতেছেন আপনি মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন দশটায় এগারোটায় নয়টায় সাতটা আটটায় উঠবেন অফিসে যাবেন কাজে কামে বের হবেন আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে তো আল্লাহর নাফরমানি করার নিয়ত করে শুয়েছেন ওই অবস্থায় মৌত হয়েছে এই মৌত কখনো ঈমানদারের মৌত হতে পারে না ভাইরা আমার এই সকল ঘটনা এই সকল মুসিবত এই সকল দুর্ঘটনাগুলো আমাদেরকে যে কত কিছু শেখায় বেশি দিন হয় নাই করোনা চলে গেল করোনা এসেছে কত কিছু আমাদেরকে শিখিয়েছে মানুষ কিভাবে স্বার্থপর হয় সন্তানরা যাদের জন্য মানুষ চুরি দুর্নীতি দুই নম্বরই হারাম উপার্জন করে যাদের জন্য মানুষ অন্যায় করে যাদের ভবিষ্যতের জন্য নানান আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলে সেই সন্তানরা কিভাবে পর হয়ে যায় কিভাবে স্বার্থপর হয়ে যায় কিভাবে বাবার লাশটার কাছে পর্যন্ত যেতে চায় না মৃত্যুর ভয়ে সেরকম শত শত ঘটনা
করোনার সময় ঘটেছে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে না যায় নাই ভাইরা আমার আমরা এক সময় শুনতাম যে ইসলাম মেয়েদেরকে নিজেদের সৌন্দর্যকে ঢেকে ঢুকে আবৃতি করে রাখতে বলে এটা মুসলিম নারীর সম্ভ্রান্তের ব্যাপার এটা তার ইজ্জতের ব্যাপার যে একজন মুসলিম নারী একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী তার সৌন্দর্য এটা রাস্তাঘাটের মানুষ পথে ঘাটের মানুষ দেখে দেখে মনে মনে তাকে নিয়ে জেনা করবে কল্পনায় জল্পনায় তাকে নিয়ে বাজে চিন্তা করবে নোংরা চিন্তা করবে এটা করতে দিবে না একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী এইজন্য আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন দিয়ে বলেছেন যালিকা আদনা আইয়ারাফনা এই বিধান এইজন্যই দেওয়া হয়েছে যাতে চেনা যায় বোঝা যায় এরা সাধারণ কোন নারী না এরা বাজারের মানুষ না এরা ওই নারী যে নারীর ভিতরে আত্মসম্মান বোধ আছে যে তার সৌন্দর্যকে রাস্তাঘাটে যেখানে সেখানে সবার সামনে বিলিয়ে বেরিয়ে সবাইকে তার সাথে মনে মনে কল্পনার জগতে জেনা করার সুযোগ করে দেয় না এরকম সম্ভ্রান্ত নারী যে এটা বোঝা যায় তার পর্দা দেখে অথচ এই পর্দার বিধানের কথা যখনই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের কথা উলামায়ে কেরাম বলেছেন আমরা যুগ যুগ ধরে শুনেছি নানান খোঁচা কর খোঁচা মারা কথা নানান আলটা মারা কথা নানান উল্টা পাল্টা কথা যেমন একটা কথা খুব বেশি আমাদের ইসলাম বিদ্বেষী ভাইরা প্রায় বলেন পর্দাকে কেন্দ্র করে যে চোখ মুখ এই সব বন্ধ করে একটা নারী কিভাবে চলতে পারে এটা নারীকে রীতিমতো আবদ্ধ করে ফেলা এটা নারীর প্রতি অবিচার এভাবে মানুষ চলতে পারে না অনেকে বলতেন যে হুজুররা আপনারা ফতোয়া দেন মহিলাদেরকে পর্দা করার জন্য এরকম বোরকা পরে নেকাব পরে সব বেঁধে আপমুজা পামুজা মুখ ইত্যাদি সব বন্ধ করে একটু রাস্তাঘাটে চলে দেখেন দেখি পারেন নাকি জীবনেও পারবেন না ফতোয়া দিয়ে শুধু মহিলাদের কষ্ট বাড়ান নারীদের উদ্ধারকারী হিসেবে পরিচয় দানকারী আমাদের কিছু সেকুলার ভাইরা ইসলাম বিদ্বেষী ভাইরা এ ধরনের কথা বলে ওলা আমাদেরকে খোঁচাখুচি সারা জীবন করছে না করে নাই আল্লাহ রাব্বুল আলামিনের কি আজীব কুদরত করোনার সময় আমরা দেখলাম যে তারা একজন পর্দানুষীন নারী যেভাবে পর্দা করে একেবারে হাতের মধ্যে গ্লাভস পায়ের মধ্যে মোজা মাথা থেকে পা পর্যন্ত পুরাটা এমন গাউন তারা পরেছেন যে পর্দানুষীন নারীও এরকম করে না তাহলে যেটাকে তারা বলছেন অসম্ভব এভাবে কি মানুষ চলতে পারে আমরা দেখেছি এইভাবে গোটা পৃথিবী দুই বছর চলেছে পৃথিবী যদি দুই বছর চলতে পারে তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এমন কোন বিধান দেন না যেটা মানুষ দ্বারা পালন করা সম্ভব আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু মানুষের উপরে চাপিয়ে মোহতারাম হাজিরিন করোনা কত কিছু আমাদেরকে শিখিয়ে গেছে সে বিষয়ে আলোচনা করা আজকে আমরা আলোচনার বিষয় না কিন্তু করোনা চলে যাওয়ার পর আবার আমরা যেই সেই হয়ে গেছি আমরা আবার আগের জায়গা ফিরে আসছি আজকের এই তুরস্ক এবং সিরিয়ার এই ভয়ঙ্কর যে ভূমিকম্পের ঘটনা ঘটলো এই ঘটনা আমাদেরকে কত কিছু শিখিয়ে দিয়ে যায় আমাদের আমাদের যে সভ্যতা নিয়ে আমরা গর্ব করছি তথ্য প্রযুক্তি গোটা পৃথিবীকে আজ কোথায় নিয়ে গেছে আমাদের কিছু বন্ধু কোরআন এবং হাদিসকে আল্লাহ তাআলার বিধানকে বিজ্ঞানের বিপরীতে দাঁড় করান অনেকে বিজ্ঞানের মিটার দিয়ে কোরআন হাদিসকে মাপেন পরখ করেন এরপরে বিজ্ঞানের মিটারের আলোকে কোরআনের এবং আল্লাহর দেয়া বিধানের যথার্থতা মূল্যায়ন করার চেষ্টা করেন অথচ বিজ্ঞান এটা হলো ধারণা এটা হলো ধারণা আর কোরআন হলো মহাসত্য আজ বিজ্ঞানে যে বিষয়ে প্রমাণিত হলো যে সূত্র আজকে আবিষ্কৃত হলো হয়তো একটা সময় এটা ভুল প্রমাণিত হবে ভিন্ন কোন সূত্র আবিষ্কৃত হবে কিন্তু কোরআন যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন এইটা অনন্তকাল পর্যন্ত বলবৎ থাকবে অপরিবর্তিত থাকবে কোনো পরিবর্তনের মধ্যে আসবে না বহু চড়াই উতরায় যাবে কিন্তু এটা যা আছে সেটাই থাকবে আজকে আমরা দেখেছি কিভাবে তুরস্কে এক একটা ভবন বিশাল বড় বড় ভবন মুহূর্তের ভিতরে কিভাবে মাটির সাথে ধুলোর সাথে মিশে যাচ্ছে একাকার হয়ে যাচ্ছে একটা শহর শেষ হয়ে যাচ্ছে সামান্য এক মিনিট সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে কায়েম করবেন সূরায়ে জিলজালের মধ্যে যে আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই ঘটনা আমাদেরকে সে আয়াতের দিকে নিয়ে যায় যে আয়াতে আল্লাহ বলেছেন যখন এই গোটা ধরা পৃষ্ঠ এই গোটা পৃথিবীকে প্রকম্পিত করা হবে এবং ফেটে চৌচির হবে
মধ্য থেকে সব মানুষ জীবন্ত হয়ে আবার হাশরের ময়দানে একত্রিত হবে কিভাবে গোটা পৃথিবীর সংসার ভেঙে শেষ হয়ে যাবে ইস্পাত সভ্যতা এবং ইট বালুর এই দালান এই সভ্যতা এটা কিভাবে চুরমার হয়ে মাটির সাথে মিশে যাবে আজকের তুরস্কের ঘটনা দেখলে কিছুটা অনুমান করা যায় কি যায় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন মুহতারাম হাজেরিন আমাদের যে কাউকে এরকম বিপদের মুখোমুখি যে কোনো মুহূর্তে হতে পারে অতএব ইমানদার সব সময় প্রস্তুত থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কখনো যে কোনো মুহূর্তে নিয়ে যান যে কোনো মুহূর্তে নিতে পারেন আমি যেন ইমানদার অবস্থায় আমি যেন তওবাকারী অবস্থায় আমি যেন মুত্তাকি অবস্থায় যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ভাইরা আমার এই ধরনের ঘটনা প্রায় ঘটে পৃথিবীতে বড় বড় দুর্ঘটনাগুলো কিন্তু আমরা কিছুদিন সেগুলো নিয়ে আলোচনা করি আবার আমরা যে সে আগের জায়গায় ফিরে চলে যাই অথচ এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার কথা বিশেষ করে ভূমিকম্প নিয়ে এবং এই জাতীয় আরো অনেক প্রাকৃতিক বড় বড় ঘটনাগুলো ঘটে যেগুলোকে আমাদের আজকের প্রজন্ম আজকের দুনিয়া ওইটাকে রীতিমতো এনজয় করার চেষ্টা করে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ যখন হয় তখন দূরবীন দিয়ে বিভিন্ন ডিভাইস দিয়ে দেখবেন যে ছেলে মেয়েরা ছাদে উঠে খোলা জায়গায় গিয়ে ওইটাকে উপভোগ করে যে এত বছরের মধ্যে এত শত বছরের মধ্যে এত বড় সূর্য গ্রহণ আর হয় নাই এত বড় সূর্য গ্রহণ এটা উপভোগ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ হলে তিনি এই জাতীয় দুর্ঘটনা ঘটলে ভূমিকম্প ইত্যাদি সম্পর্কে হাদিস আমরা ঘাটলে দেখি চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণের সময় যেরকম সালাত আদায় করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম নামাজের নির্দেশ না পাওয়া যায় মসজিদে প্রবেশ করে যেতেন আল্লাহর ভয়ে অন্তরগুলো প্রকম্পিত হতো আল্লাহর স্মরণ শুরু করতেন না জানে কিয়ামত শুরু হচ্ছে কারণ এভাবে একসময় কিয়ামত হবে আজ আমরা অনেকে সেটাকে এনজয় করছি আমরা তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে আমরা মনে করছি এই সমস্ত শেকেলে এই সমস্ত পুরানা কথাবার্তা এগুলো অচল মনে রাখবেন আজ সামুদ জাতির এখনো পর্যন্ত ধ্বংসাবশেষ পৃথিবীতে আছে আমার নিজের সে সমস্ত জায়গা যাওয়ার সৌভাগ্য হয়েছে সে সমস্ত জায়গা দিয়ে যাওয়ার সময় দেখা যায় সৌদি আরবের আল ওলা শহরে কিছুটা আছে জর্ডানে কিছুটা আছে যে সমস্ত মানুষেরা আল্লাহর আজাবের কথা শুনে হাসাহাসি করত তাদেরকে আল্লাহ তাআলা তখনকার সময়ের সবচেয়ে ভালো টেকনোলজি দিয়েছেন এমন টেকনোলজি তাদের কাছে ছিল এমন শক্তি তাদের কাছে ছিল কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন ইরামাদাতিল আইমাদ আল্লাতি লাম ইখলাক মিছলুহা ফিল বিলাদ তাদের মতো এত শক্তিশালী তাদের মতো এত সুঠাম দেহের অধিকারী তাদের মতো এত এত তাদের মতো নির্মাণ শিল্প রক্তকারী পৃথিবীতে এর আগে কেউ ছিল না আপনি যদি আলোহলায় যান আপনি যদি মাদায়েন সালেহ যান আপনি যদি জর্ডানে যান আপনি দেখতে পারবেন কোরআনের এই আয়াতের বাস্তবতা বিশাল বড় পাহাড় গোটা পাহাড় কেটে একটা মূর্তি বানিয়ে ফেলা হয়েছে একটা পাহাড় একটা শহর তার ভেতরে ঘর বাড়ি সবকিছু পাহাড় কেটে কেটে পাহাড় কাটার মেশিন তখন ছিল না বিদ্যুৎ তখন ছিল না মোটর তখন ছিল না কিন্তু তারা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সে শক্তিমত্তার কথা বলেছেন তাদের হাতে অনেক টেকনোলজি তখন ছিল এখনকার মানুষ যেরকম এখনকার টেকনোলজি নিয়ে আমরা গর্ব করি তখন তাদেরটা নিয়ে তারা গর্ব করত আজ থেকে আবার 500 1000 বছর পরে যারা আসবেন দুনিয়াতে যদি দুনিয়া থাকে তখন তখনকার প্রজন্ম তাদের টেকনোলজি নিয়ে গর্ব করবে আমাদেরটাকে পুরাতন শেকেলে মনে করবে ওল্ড এবং পিছিয়ে পড়া মনে করবে ঠিক একইভাবে আজ সামুদ জাতি তারাও এরকম মনে করেছিল যখন আল্লাহর নবী হুদ আলাইহিসসালাম আল্লাহর নবী সালেহ আলাইহিসসালাম তাদেরকে আল্লাহর আজাবের ভয় দেখাচ্ছিল তারা ঠাট্টা করছিল হাসি কর হাসি তামাশা করছিল যারে আবার কিসের ভয় দেখা কিসের সমস্ত আমাদেরকে আতঙ্ক দেখা এত বিশাল বড় পাহাড় লোহার মতো শক্ত পাহাড় কেটে আমরা সুড়ঙ্গ করে সেখানে বাড়িঘর নির্মাণ করেছি এবং বিশেষ করে আনমাতিদের কবর এখনো পর্যন্ত সে সমস্ত জায়গায় আছে সেসব কবরগুলো দেখারও সুযোগ আমার হয়েছে সে সমস্ত জায়গায় আপনি ইউটিউবেও দেখবেন ভিডিওগুলো আছে সেখানে শত শত হাজার হাজার বছর আগে কত হাজার বছর আগে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন শুধু আনমাতিদের ইতিহাস কাটলে দেখা যায় ঈসা আলাইহিসসালামের 2000 বছর আগে গত হয়ে যাওয়ারও আরো অনেক আগে ছিল তারা আর তাদেরও হাজার হাজার বছর আগে ছিল আদ এবং সামুদ জাতি
এই মানুষগুলোর ধ্বংসাবশেষ এখনো পর্যন্ত ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন শিক্ষা গ্রহণ করবার জন্য তারা বহু দম্ভ করেছে পৃথিবীতে বহু অহংকার করেছিল তাদের টেকনোলজি নিয়ে তারা অনেক গর্ব করেছে ভাইরা আমার সেই গর্ব আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সামান্য একটু প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আমরা বলি আল্লাহর গজবের আকার দিয়ে সেটাকে ধুলার সাথে মিশিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে শিক্ষা হিসেবে রেখে দিয়েছেন ফিরআউন ফিরআউন আল্লাহ তাআলা তার ভিতর কিছু অলৌকিকত্ব দিয়েছিল কিছু পাওয়ার দিয়েছিল সে মনে করেছিল যে আমাকে আর ঠেকায় কে ঈমান আনে নাই আল্লাহর নবীর প্রতি ঈমান আনে নাই আল্লাহর দাওয়াতকে আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছেন ধ্বংস করে তার লাশ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এবং কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন কাযালিকা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ও ফেরাউন তোমার পরে পৃথিবীতে যারা আসবে তারা যেন তোমার লাশ দেখে শিক্ষা গ্রহণ করে এই জন্য তোমার লাশকে আমি হেফাজত করব আল্লাহ কোরআনে ওয়াদা করেছে এটা পোস্তে দেওয়া হবে না যেভাবেই হোক মানুষ এটাকে সংরক্ষণ করতে পারবে এটা রেখে দেওয়া হবে মানুষের শিক্ষা গ্রহণের জন্য কিন্তু মানুষ খুব কমই শিক্ষা গ্রহণ করে মোহতারাম হাজেরিন তাদের সে তথ্য প্রযুক্তি তাদের সে টেকনোলজি তাদের যে বিজ্ঞান তাদের যে শক্তিমত্তা তাদের যে প্রকৌশল বিদ্যা এগুলো সবগুলো মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ যখন সৃষ্টি করেন একটা মানুষ যখন পৃথিবীতে আসে কত দুর্বল থাকে বিছানায় শুয়ে থাকে নিজে পেশাব পায়খানার কথাও বলতে পারে না ক্ষুধা লাগলেও বলতে পারে না মনের ভাবটা প্রকাশ করতে পারে না একটা মশা এটা তাড়ানোর ক্ষমতা থাকে না দুর্বল থাকে আল্লাহ রাব্বুল আলামিন এরপর আস্তে আস্তে তাকে শক্তিশালী করেন সে আস্তে আস্তে একটু হামাগুড়ি দিতে শিখে এরপর সে একটু বসতে শিখে এরপর সে একটু দাঁড়াতে শিখে এরপর সে একটু হাঁটতে শিখে এরপর সে একটু বসতে শিখে এরপর সে আরো অনেক কিছু করতে শিখে এরপর নিজের পায়ে দাঁড়ানো শিখে এরপর পড়ালেখা শিখে এরপর উপার্জন শিখে এরপর পড়ালেখা শিখে জ্ঞান বিজ্ঞান শিখে সে পৃথিবীর অনেক কিছু জানতে পারে একটা পর্যায়ে সে নিজের রবকে অস্বীকার করে বসে সে কোথা থেকে কোথায় এসেছে তার ইতিহাস ভুলে যায় নিজের সৃষ্টিকর্তাকে সে ভুলে যায় অস্বীকার করে মানুষ নিমক হারাম আল্লাহ তাআলা কোরআনে সেই কথাই বলেছেন ইন্নাল ইনসানা লাকাফুর নিশ্চয় মানুষ অকৃতজ্ঞ এই অকৃতজ্ঞতা দিয়েই মানুষের জীবন বেড়ে ওঠা কিন্তু যারা ঈমানদার যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তারা অকৃতজ্ঞ হয় না তারা শিক্ষা গ্রহণ করে তারা তালিম হাসিল করে তারা সেখান থেকে রীতিমত প্রতিটা নেওয়ার মতো জিনিসকে নিয়ে নেয় মোহতারাম হাজেরিন এই সমস্ত ভূমিকম্পের ঘটনা আমাদেরকে বহু কিছু শিখিয়ে যায় আমরা অনেকে দেখবেন যেটা বলছিলাম যে আমাদের অনেক তরুণ বন্ধুরা অনেক স্কুল কলেজে পড়ুয়া বন্ধুরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে উপভোগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতঙ্কিত হতেন তিনি কোনো না জেনে আতঙ্কিত হতেন ব্যাপারটা সেরকম না আপনার আমার সমাজে যেরকম কুসংস্কার ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার থাকা অবস্থায় সাহাবীদের মধ্যে কুসংস্কার এটা কল্পনাও করা যায় না বরং কুসংস্কারকে দুনিয়া থেকে বিদায় করবার জন্যই তিনি এসেছেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আতঙ্কিত হয়ে যেতেন এবং ভয় পেতেন যে না জানে কিয়ামত চলে আসবে কারণ কিয়ামত এইভাবেই আসবে সূর্য নিষ্প্রভ হয়ে যাবে নিষ্প্রভ হতে হতে চন্দ্রগ্রহণের মতো সূর্যগ্রহণের মতো এরকম ঘটনাই আস্তে 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 কিয়ামতের রূপ পরিগ্রহ করবে এরকম ভূমিকম্প আস্তে আস্তে পৃথিবীতে বাড়তে থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি কিয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে মানুষ যত দালান কোঠার সভ্যতাকে বড় করবে কিয়ামত যত নিকটবর্তী হবে এগুলো সবগুলো কিয়ামত আলামত সম্মত থেকে একটি এই ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে কিয়ামত যত কাছাবে ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে এর ভিতরে বড় আলামত সমূহের মধ্যে থেকে একেবারে কিয়ামতের কাছাকাছি সময়ে গিয়ে যে ভূমিকম্পগুলো হবে সেগুলো একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে ভূমি ধসের ঘটনা ঘটবে একটা হবে মধ্যে এরকম বড় বড় ভূমিকম্প হবে ভূমি ধসের ঘটনা ঘটবে যে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে আমরা আজ যে ভূমিকম্প করে মনে করছি না এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা নিছক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্রের আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে সেই কারণে হয়েছে সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই যেমন কেন ভূমিকম্প হয় ভূমিকম্প কেন হয় আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি ভূমিকম্পের উপরে অনেক গবেষণা তার আছে সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাব যে এত শত বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম
অনেক উচ্চ মাপের একজন গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এর এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শা এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছেন এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক আগ্নেয়গিরির মাধ্যমে হোক প্রস্তর পড়ে যখন নানান কারণে পৃথিবীর এই নিচে দেশে তলদেশে ফাঁকার সৃষ্টি হয় সেটার কারণে জমিন দেবে যায় ভূমিকম্প হয় এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোন দেশে কোনো সংঘর্ষ নেই ইসলামের দৃষ্টি হলো কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরো পেছনে যেই কারণেই হোক না কেন ওই কারণের পরের কারণ তারও পরের কারণ তারও পরের কারণ যেগুলো সেগুলো বিজ্ঞান আর বলতে পারবে না একজন ইমানদার বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের ফয়সালা হয়েছে তাই হয়েছে অতএব আমরা অনেক কারণ বলতে পারবো এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে আগ্নেয়গিরি দিয়ে এটার বিকল্প কেন থাকলো না জলচ্ছ্বাস হলো ঘূর্ণিঝড় হলো নিম্নচাপ তৈরি হলো কেন নিম্নচাপ তৈরি হলো সাগরে তার কারণ কি আপনি কারণ ব্যাখ্যা করলেন সেই কারণের আবার কারণ কি এই মুহূর্তেই বা কেন হলো এখানেই বা কেন হলো এগুলোর ব্যাখ্যা আপনি বলতে পারবেন না কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফয়সালা হয়েছে তাই যদি কেউ বলে রবের ফয়সালা কেন হয়েছে তার আর কেন নাই কারণ রব তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন লায়ুস আলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর যেহেতু তিনি একমাত্র সৃষ্টিকর্তা মোহতরম হাজেরিন এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন অতএব যারা আমরা এই যে বিভিন্ন রকমের ডিভাইস দিয়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ উপভোগ করি বিভিন্ন প্রাকৃতিক এই ধরনের ঘটনাগুলোকে উপভোগ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ঘটনার সময় বিদা সন্ত্রস্ত হতেন আল্লাহর জিকির এবং স্মরণ করতেন মসজিদে ঢুকে যেতেন এবং ভয় পেতেন আতঙ্কিত হতেন না জানে কিয়ামত হলো কারণ কিয়ামত এভাবেই হয়ে যাবে তিনি জানতেন ওহির মাধ্যমে আল্লাহ তাকে জানিয়েছেন এগুলো শোনার পর আমাদের যে সমস্ত ভাইদের কাছে মনে হয় সেকেলে তাদেরকে বলছি আজ সামদ জাতি ঠিক একইভাবে আল্লাহর নবী হুদ আলাইহিসসালাম এবং সালেহ আলাইহিসসালামের আল্লাহর দেওয়া ভবিষ্যৎবাণীকে এইভাবে তারা তাচ্ছিল্য করেছিল ঠাট্টা করেছিল বিদ্রুপ করেছিল তাদের পরিণতি এবং পরিণতি হওয়ার পর সেই জায়গা তাদের সে শক্তিমত্তার যে সাক্ষর পাহাড় পর্বতগুলো তাদের সে আবাসন তাদের সে জায়গাগুলো আল্লাহ তাআলা এখনো রেখেছেন কিন্তু আমরা শিক্ষা গ্রহণ খুব কমই করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার তৌফিক নসিব করুন তবে